मॉडल एक्टिविटी टास्क गणित तृतीय श्रेणी क्लास थ्री अंक पार्ट वन एटी नीचे प्रश्नगुलिर उत्तर दाओ। एक नम्बर प्रश्न जोक एटी जोक चिन्ह आछे चार जोक तीन चार आर तीन कत ये सात सात हलो आर सात आर दुई जोक करले कत एखाने हबे एई घरे नय नय बसबे तो मोट उत्तर कत सतानब्बे नय सात। एबार दुई नम्बर प्रश्न एक सात दुटी सात तीन टी सात तो एखाने एई घरे बसबे तीन तीन गुणित सात माने तीन गुणित सात माने हये गेलो एकुश तीन सप्ते एकुश। तारपरे तीन नम्बर प्रश्न दुशो सातचल्लिस आगे तो दुशो सातचल्लिस आगे कत दुशो छिचल्लिस दुशो सातचल्लिस संख्या कत दुशो आठचल्लिस लिखे ये ग्रेटर दैन ये चिन्हटर नाम हलो ग्रेटर दैन और बा ये चिन्हटर नाम हलो लेस दैन चिन्ह दाओ तो ये दिए देवे दुशो दुशो छिचल्लिस दुशो छिचल्लिस इज लेस दैन मैंने थेके छोटो कत थेके छोटो दुशो सातचल्लिस ये दुशो सातचल्लिस लिखे देवे आबार दुशो सातचल्लिस इज लेस दैन हो गेलो दुशो आठचल्लिस दुशो आठचल्लिस थेके एटी छोटो किंबा एभावे लिखबे आगे लिखे दाओ दुशो सातचल्लिस इज ग्रेटर दैन हो गेलो दुशो छिचल्लिस दुशो छिचल्लिस आर दुशो छिचल्लिस इज लेस दैन दुशो आठचल्लिस एइभावे लिखते पारो ग्रेटर दैन एवं लेस दैन दिए। चार नम्बर प्रश्न मिहिर खेत थेके 387 टी बेगुन तुलेछे बेगुन गुलोर मध्ये 105 टी बेगुन खराब भालो बेगुनेर संख्या हिसाब करे लेखो तो भालो थेके खराब कि बुझाच्छे वियोग तो वियोग करते हबे 387 उपरे लिखे दिबे 387 तार नीचे लिखबे 105 105 लिखे देवे एखाने 105 तो वियोग करते हबे वियोग तो सात थेके पांच बाद गेले कत दुई दुई आर आठ थेके शून्य बाद दिले कत आठ आठ बसे गेलो नेमे गेलो तारपरे तीन थेके एक बाद कत दुई तो कत हलो भालो बेगुनेर संख्या हलो 282 282 भालो बेगुन 282 भालो बेगुन 282 टी हलो भालो बेगुन। पार्ट टू मॉडल एक्टिविटी टास्क गणित तृतीय श्रेणी एटी पार्ट टू प्रश्न एक नम्बर प्रश्न नीचे प्रश्न ठीक उत्तर खोपे लेखो सचिन 128 रान करले संख्याटी स्थानीय मानेर विस्तार हलो तो एर आगे 8 शतक 2 दशक 1 एकक तो एटी भूल तारपरे बी दागे एक शतक माने 100 2 दशक माने 20 8 एकक माने 128 হয়ে গেল এটি ঠিক এই উত্তরটি হলো ঠিক। এবার সি দাগে এক শতক 128 একক 128 এটি ভুল 100 কত 28 একক মানে 108 এটি 108 ভুল। তারপরে ডি দাগে এক দশক মানে এক দশক 28 দশক তো কত হলো দুটি দশক এটি ভুল তো শুধুমাত্র বি এর কি ঠিক। এবার দুই দাগের প্রশ্ন নিচের খোপগুলি পূরণ করো ক
হলুদ পুঁতি লাল পুঁতি তো হলুদ পুঁতি কটি এক দুই তিন তো এখানে হলুদ পুঁতি হলো তিনটি এবার লাল পুঁতি কটি আছে এক দুই তিন চার চারটি চারটি তো চিহ্নযুক্ত খোপের মধ্যে সংখ্যাটির স্থানীয় মান তো তিন এর স্থানীয় মান হলো তিন একক এক ক তিন একক তারপরে খ দাগে এক নম্বর বাক্স আর দু নম্বর বাক্স এক নম্বর বাক্সে পঞ্চান্নটি গুলি আছে এর থেকে দু নম্বর বাক্সে একুশটি গুলি ঢালা হলো তো এই বাক্সে ঢালবে একুশটি গুলি একুশটি গুলি তো এক নম্বর বাক্সে গুলি থাকবে তো এক নম্বর বাক্সে গুলি কটি থাকবে তো বিয়োগ হলো পাঁচ থেকে এক বাদ দিলে কত এই যে চার চারটি আর পাঁচ থেকে দুই বাদ দিলে কত হবে তিন মানে চৌত্রিশ চৌত্রিশটি তো এক নম্বর বাক্সে গুলি থাকবে কটি চৌত্রিশটি চৌত্রিশটি তো দশক স্থানের অঙ্কটি লেখো দশক স্থানের অঙ্কটি হলো যে তিন দশক এখানে হবে তিন দশক তিন সরি এটি দশক হবে তিন দশক মানে চৌত্রিশ আছে চৌত্রিশ দশকের ঘরে তিন আছে তাই হবে তিন দশক এবার তিন দাগের প্রশ্ন স্তম্ভ মেলাও তিনটি তিনটি স্তম্ভ মেলাতে হবে তো দুশো পঁয়ত্রিশ ইজ লেস দেন তো দুশো পঁয়ত্রিশ কার থেকে ছোট তো দুশো পঁয়ত্রিশ ইজ লেস দেন হয়ে যাবে দুশো দুশো পঁয়ত্রিশ ইজ লেস দেন তিনশো চার তিনশো চার থেকে ছোট একশো তিন একশো তিন একশো তিন হলো এই যে একশো তিন তারপরে দুটি একশো এর কাঠ দুটি একশোর কাঠ মানে কি দুশোটি তিনটি দশকের কাঠ মানে তিন দশে ত্রিশ দুশো ত্রিশ আর পাঁচটি এককের কাঠ কত হয়ে গেল তবে দুশো পঁয়ত্রিশটি তো এটি মিলবে এই যে দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ আর দশকের ঘরে দুই আছে তো দশকের ঘরে কোনটি তো দুই আছে এই যে একশো চব্বিশের এই যে এটি দশকের ঘরে দুই আছে এবার চার দাগের প্রশ্ন তিন গুণিত বারো এর অর্থ হলো তিনটি দুই এর দলের সমান মানে কত তিন দুগুণে ছয় আর তিনটি দশের দলের সমান মানে কত তিন দশে ত্রিশ তো যোগ করে কত হয়ে যাবে ছত্রিশ এই যে ছত্রিশ ছত্রিশ উত্তর তো এই গেল ক্লাস থ্রির ক্লাস থ্রির গণিত সমাধান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না অনেক অনেক ধন্যবাদ।